নিজের সাথে কখনোই অন্য কারোর তুলনা করবে না। তুমি যদি তোমার থেকে খুব ভালো কারোর সাথে নিজের তুলনা করো, তখন তুমি ভুগবে হচ্ছে হীনমন্যতায়। তোমার সারাক্ষণ মনে হবে তুমি মানে কি বলবো, একটা হীনমন্যতায় তুমি ভুগবে যে না আমি পারি না, আমি পারি না। তুমি কিন্তু নিজেকে আরো নিচু করে দেবে, আরো তুমি আর সামনের দিকে এগোতে পারবে না। এবার নিজের সাথে কখনো নিজের থেকে কম বা নিচু যোগ্যতার কারুরও তুলনা করতে নেই। কেন করতে নেই? তোমার মধ্যে তখন কি হবে, অহংকার আসবে যে না আমি ওর থেকে কত ভালো। কখনো করতে নেই, নিজের সাথে শুধুমাত্র নিজের তুলনা করবে, নিজের কালকের সাথে নিজের আজকের তুলনা করবে, নিজের আজকের সাথে নিজের তার পরের দিনের তুলনা করবে। ঠিক আছে, কালকের সাথে নিজের মানে নিজের গতকালের সাথে নিজের আগামীকালের তুলনা করবে। গতকাল ধরো তুমি খুব ভালো করে পড়াশোনা করতে পারোনি, তোমার সময়টা নষ্ট হয়ে গেছে, তোমার ভালো করে পড়াশোনা হয়নি, ঠিক আছে, কোনো কারণে হয়নি, তুমি রাত্রিবেলা ঘুমাতে গিয়ে হলো না আজকে এই পড়াটা একদম ভালো না, আজকে পড়াটা গিয়ে পারলাম না, ঠিক আছে। বা ধরো তুমি কোশ্চেন এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করছো, নিটের কোশ্চেন হোক, সে ক্লাস ইলেভেন টুয়েলভ বা নাইন টেন, যা যা খুশির কোশ্চেন, আমরা উদাহরণ দিয়ে বলছি, প্র্যাকটিস করছো, তুমি দেখছো তুমি 20 মধ্যে পাচ্ছ হচ্ছে 3 বা 4 পাচ্ছ, প্রথম প্রথম প্র্যাকটিস করছো, ঠিক আছে, কথার কথা বলছি, আজকে প্র্যাকটিস করলে তখন তুমি দেখছো হচ্ছে 20 মধ্যে তুমি 7 পেলে, ঠিক আছে, পড়ে প্র্যাকটিস করছো। এবং আগামীকাল যখন তুমি প্র্যাকটিস করতে বসছো, তুমি দেখছো 20 মধ্যে তুমি 11 পাচ্ছ। এই প্র্যাকটিস করতে করতে এক মাস পরে যখন তুমি প্র্যাকটিস করছো, তুমি দেখলে তুমি 20 মধ্যে প্রায় 20 পাচ্ছ কি 18-19 পাচ্ছ। এই যে তুমি 3-4 পাচ্ছিলে বা 7 পাচ্ছিলে, তার থেকে 18-19 পেলে, তোমার সাথে তোমার তুলনা হলো, ঠিক আছে। অন্য কারোর সাথে কখনোই নিজের তুলনা করবে না। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রাখো। এই চ্যানেলে ক্লাস 7 থেকে একদম MSc অবধি বায়োলজির তোমরা সমস্ত ভিডিও পাবে। এরকম কিছু মোটিভেশনাল কথা তোমাদের ক্লাসে বলে থাকি, সেটাই আমি আজকে ইউটিউবে দিলাম। অনলাইন পেইড ক্লাসগুলো কিভাবে হচ্ছে তোমাদের একটু বলে দেই, যাদের প্রয়োজন আছে তারা জয়েন করতে পারো খুব সামান্য মূল্যে। তোমাদের নেটের চার্জটা এবং পেইড অ্যাপের যে রেকর্ড হয় পেইড অ্যাপে এবং যিনি এডিট করে তার চার্জটুকু শুধুমাত্র নেওয়া হয়, ঠিক আছে। তো তোমরা দরকার হলে এই নাম্বারটা যোগাযোগ করে নিতে পারো এবং দেখে নিতে পারো, যাদের প্রয়োজন নেই তারা জাস্ট ইউটিউবের ভিডিওগুলো দেখলেই হবে। তো আমাদের এই পেইড ক্লাসগুলো কীরকমভাবে করানো হয় সেগুলো আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি। ডেসক্রিপশান থেকে তোমরা ডেমো ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা চাইলে জয়েন করতে পারো। এছাড়াও ফ্রি গ্রুপেও তোমরা থাকতে পারো, মাঝে মাঝে সেখানে ক্লাস হয়। তো দেখো, পেইড ক্লাসগুলো তোমাদেরকে গুগল মিট অ্যাপের মাধ্যমে হবে এবং ক্লাস যেটা করানো হলো, ক্লাসে যেটা লেখানো হলো বা বোঝানো হলো, সেটা তোমরা PDF-এর মাধ্যমে কিন্তু ক্লাসের পরে পেয়ে যাবে। এবং প্রত্যেক দিনের ক্লাসে আগের দিন যেটা পড়ানো হলো, ধরো আগের দিন পড়ানো হয়েছে আজকে, সেটা কিন্তু তোমাদের পড়া ধরা হবে বা সেটাকে লিখতে দেওয়া হবে, ঠিক আছে। তো এবং একটা চ্যাপ্টার শেষ হলো, একটা চ্যাপ্টার ধরো শেষ হয়ে গেল, সেই চ্যাপ্টারটার কিন্তু সাজেশন তখনই যেদিনকে শেষ হলো সেদিনকে সাজেশন তোমরা পেয়ে যাবে। ওটা তোমরা হোমওয়ার্ক করে তো তোমাদের ফ্রেশ খাতায় বা ফেয়ার খাতায় সেটা করে সেটা আমাকে জমা দিতে হবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে চেক করে দেবো। অলরেডি সেই জিনিসগুলো আমি ক্লাসে করিয়ে দিয়েছি, অর্থাৎ তোমার কাছে তোমার নোট একদম ফ্রেশভাবে থাকলো। তো পরীক্ষার আগে তোমাকে আর তাড়াহুড়ো কিন্তু করতে হচ্ছে না একদম, কিন্তু তোমার যবে থেকে তুমি পড়ছো তোমার মানে নোট তোমার একদম পড়াটা কিন্তু তবে থেকে রেডি হয়ে থাকছে। আমি শেষে সাজেশন দেই না, একদম তোমাদের ক্লাস চলাকালীন কিন্তু সাজেশন দিই, সেটা আমি বাড়ির ব্যাচেও তাই করি, আমি অনলাইনে যারা পড়ছে তাদের ক্ষেত্রেও তাই করি। তোমরা ক্লাস 10 থেকে HS অবধি তোমরা দেখে নিতে পারো ডেমো ক্লাস, এছাড়া আমাদের গত বছরের যে স্টুডেন্টদের রেজাল্ট সেগুলোও তোমরা দেখে নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। যাদের এমনি নর্মাল টিউশন পড়ছো তারা জাস্ট ফ্রি গ্রুপগুলোতে থাকতে পারো, সেখানে মাঝে মাঝে এরকম বিভিন্ন ক্লাস তোমরা পেয়ে যাবে। ও আর একটা ব্যাপার, ধরো কারোর সাথে টাইম অ্যাডজাস্ট হলো না, যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে টাইম অ্যাডজাস্ট হলো না, হতেই পারে, কারণ তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ছেলেমেয়েরা অনলাইন ক্লাসটা করে, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমরা রেকর্ড যে ক্লাসটা ওইটা তোমরা করে নিতে পারো এবং তোমরা তোমার টাইম আমাকে মানে আমাদেরকে জানিয়ে দেবে যে এই টাইমে তুমি ক্লাসটা করবে, ঠিক আছে। সেই টাইমে তোমার যে ক্লাস ওয়ার্কটা CW যেটা ক্লাসে লিখতে দিই সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি লিখে সেটা জমা দেবে এবং অবশ্যই যেটা তোমার HW থাকবে সেটা কিন্তু তোমাকে নির্দিষ্ট টাইমে করে সেটা PDF করে জমা দিয়ে দিতে হবে। ডেমো ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিও।